অনেকেই চাইছো প্রথম থেকে ইংরেজিটাকে একটু শিখতে, তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা প্রথম থেকে ইংরেজিটা শেখা শুরু করতে চাইছো। আজকের ভিডিওতে দেখো আমরা দেখব যে ভাওয়েলের সাথে কনসোনেন্ট মিলে কিভাবে আমরা তা সাউন্ড পাই। যে কোনো ওয়ার্ড পড়তে গেলে, সিলেবল করেও পড়তে গেলে কিন্তু আমাদের এই ব্যাপারগুলো জানা প্রত্যেকেরই, ছোট থেকে বড় প্রত্যেকেরই ভীষণ দরকার। তো আজকের ভিডিওটা তাদের জন্যই, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আশা করছি তোমাদের কিন্তু খুব কাজে লাগবে, তো দেখে নাও। তো দেখো ইংরেজিতে মোট 26টি বর্ণ বা সেগুলিকে বলা হয় লেটার, লেটার আছে। এই লেটারগুলিকে দুভাগে ভাগ করা হয়, এক হলো ভাওয়েল এবং আরেকটি হলো কনসোনেন্ট। তো এই যে 26টি লেটার আছে তার মধ্যে এ, ই, আই, ও, ইউ এই 5টি হলো ভাওয়েল, আর বাকি থাকলো যে 21টি লেটার তাদেরকে বলা হয় কনসোনেন্ট। তবে তোমরা যদি খেয়াল করো বা কখনো কখনো আমরা দেখব যে এইচ, ডাব্লিউ এবং ওয়াই কখনো কখনো ভাওয়েলের মতো ব্যবহার হয়, ভাওয়েল হিসেবে ব্যবহার হয়, কারণ ভাওয়েল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড গঠন করা যায় না, কোনো ইংরেজি শব্দ গঠন হয় না। তো আজকে চলো দেখে নিই যে কনসোনেন্টের সাথে ভাওয়েল জুড়লে কীভাবে উচ্চারণ হয়, কারণ ভাওয়েল কিন্তু ওয়ার্ড তৈরি করতে গেলে অতি অবশ্যই দরকার। তো আগের দিনে আমরা, আগের কোনো একটা ভিডিওতে আমরা লেটারগুলির সাউন্ড জেনেছিলাম। তো দেখো এখানে যে বাকি কনসোনেন্টগুলি রইল, অর্থাৎ বি থেকে জেড পর্যন্ত যে কনসোনেন্ট আছে এ, ই, আই, ও, ইউ বাদ দিয়ে, তো তারা যখন ভাওয়েলের সাথে যুক্ত হয় তখন তারা কীরকম সাউন্ড দেয় বা কীভাবে আমরা সেগুলিকে উচ্চারণ করব। তো দেখো বি এ আমরা পাবো বে বা পাবো ব, কখনো বা কখনো বা ব্য, কারণ এ সাউন্ড আমরা জেনেছি অ হয়, আ হয়, এ হয়, এ হয়। তো প্রত্যেকটি সাউন্ড যখন বি এই কনসোনেন্টের সাথে থাকবে তখন ব তার সাথে এ সাউন্ড। তো এখানে দেখো বি এ বে হয়, বাকি আমরা বাকি সাউন্ডগুলিও পাবো, বি ই বি, বি আই আমরা যে সাউন্ড পাবো সেটা হলো বাই, ব আই বাই, বি ও তো ব ও বো, বি ইউ একইভাবে হবে বিউ, বি ওয়াই হবে বাই। সেইভাবে সি এ উচ্চারণ হবে ক বা কে বা কে, ঠিক আছে, এরকম হবে সি ই সি, সি আই সাই, সি ও আমরা সাউন্ড পাবো কো, সি ইউ কিউ, সি ওয়াই সাই, সি এবং ওয়াই যুক্ত হয়ে আমরা যে সাউন্ডটা পাবো সেটা হলো সাই, ডি এ হবে ডে, আবার বাকি যে সাউন্ডগুলো বললাম সেগুলোও কিন্তু পাবো, কখনো ডা, কখনো ড্যা, কখনো ডে, যেমন দেখো ডি এ ওয়াই তো তখন ডে পাচ্ছি, তো এরকম কিন্তু আমরা সাউন্ড পাবো ডি এ ডে, ডি ই ডি, ডি আই ডাই, অর্থাৎ ডি এর সাউন্ড ড, ডি ও ডু, ডি ইউ ডিউ, ডি ওয়াই ডাই, এফ এ ফে বা ফ বা ফা বা ফ, এফ ই ফি, এফ আই ফাই, এফ ও ফো, এফ ইউ ফিউ, এফ ওয়াই ফাই। তো পরে দেখো জি এর সাথে আমরা যখন ভাওয়েলগুলি যুক্ত হবে তখন জি এ গে হবে, কখনো বা গ হবে, কখনো বা গা হবে, কখনো বা গ্য হবে। তো জি এ গে, জি ই সাউন্ড হবে জি, জি আই যাই, জি ও গো, জি ইউ গিউ, জি ওয়াই যাই, ঠিক আছে। আমরা কিন্তু পরে পরে এই রিলেটেড অনেক ওয়ার্ডসও পাবো। পরেরটা দেখো এইচ এর সাউন্ড আমরা জেনেছিলাম হ, তো এইচ এ হে হবে, হ হবে, হ্যাঁ হবে, হাও হবে।
तो এরকম সাউন্ড পাবো এইচ ই হি এইচ আই হাই এইচ ও হো এইচ ইউ হিউ এইচ ওয়াই সাউন্ড আসবে হাই জে এ জে বা জে বা যা এরকম হবে এরকম আমরা এ থাকলে আমরা কিন্তু প্রায় চার রকম সাউন্ড কিন্তু পাবো জে ই জি জে আই জাই জে ও জো জে ইউ জিউ জে ওয়াই যাই পরেরটা দেখো কে এ তো কে কা ক কে এরকম সাউন্ড কে ই কি কে আই কাই কে ও কো কে ইউ কিউ কে ওয়াই কাই এল এ লে হবে লা হবে লে হবে ঠিক আছে এরকম সাউন্ড পাবো এল ই লি এল আই লাই এল ও লো এল ইউ লিউ এল ওয়াই লাই ওয়াইকে আমরা সেমি ভাওয়েল হিসেবে চিনি তাই এখানে দেখো প্রত্যেকটি কনসোনেন্টের সাথে ওয়াইয়ের কি সাউন্ড হবে সেটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি পরেরটা দেখো এম এ এখানে মে তাছাড়া মা হবে ম্যা হবে এম ই মি এম আই মাই এম ও মো এম ইউ মিউ এম ওয়াই মাই পরেরটা দেখো এন এ নে হবে না হবে ন্যা হবে ঠিক আছে তো আমরা পরে পরে ওয়ার্ডে দেখব এন ই নি এন আই নাই এন ও নো এন ইউ নিউ এন ওয়াই নাই পি এ পে পি এ প্যাও সাউন্ড হয় পি এ প সাউন্ড হবে পি ই পি পি আই পাই পি ও পো পি ইউ পিউ পি ওয়াই পাই আর এ রে আর ই রি আর আই রাই আর ও রো আর ইউ রিউ আর ওয়াই রাই এস এ সে এস ই সি বা সে এস আই সাই এস ও সো এস ইউ সিউ এস ওয়াই সাই পরেরটা দেখো টি এ তো টে বা টা বা টে এরকম সাউন্ড টি ই টি টি আই টাই টি ও টো টি ইউ টিউ টি ওয়াই টাই ভি এ ভে বা ভ্য বা ভ এই সাউন্ড আমরা পাবো ভি ই ভি ভি আই ভাই ভি ও হবে ভো ভি ইউ ভিউ ভি ওয়াই ভাই তারপর দেখো ডাব্লিউ এ ওয়ে বা ওয়া এটাও হয় যেমন ডাব্লিউ এ এক্স আমরা বলবো ওয়াক্স ডাব্লিউ এ ওয়াই সেক্ষেত্রে সাউন্ড পাবো ওয়ে তো ওয়ার্ড অনুযায়ী কিন্তু আমরা সাউন্ডগুলো পাবো ডাব্লিউ ই উই ডাব্লিউ আই ওয়াই ডাব্লিউ ও ও ডাব্লিউ ইউ ইউ ডাব্লিউ ওয়াই 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 এ এ ওয়াই ই ই ওয়াই আই আই ওয়াই ও ইউ ওয়াই ইউ ইউ আর লাস্ট লেটার অর্থাৎ লাস্ট লেটার দেখো জেড জেডের সাউন্ড আমরা পেয়েছিলাম জয়ের মতো তো জেড এ জে বা জা বা জ্যা জেড ই জি জেড আই জাই জেড ও জো জেড ইউ জিউ জেড ওয়াই জাই জেড ওয়াই জাই ঠিক আছে তো আমরা এইভাবে কিন্তু সাউন্ডগুলো পাই এই সাউন্ডগুলো আমাদের প্রত্যেকের জানা ভীষণভাবে দরকার স্পোকেন ইংলিশের জন্য ইংরেজি শেখার জন্য তো দেখতে থাকো ভিডিওগুলি আজকে এইটুকুই।